হাই, আমি সুচন্দ্রা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে দিনটা শুরু করা যাক। তো কালকে রাত্রিরে যেরকম ভেবেছিলাম যে যদি একটু ঘুমিয়ে পড়ি আর ভালো করে রেস্ট নিই, তো আজকে সকালে চাঙ্গা ফিল করব। আর হ্যাঁ, আমি আজকে সকালে চাঙ্গা ফিল করছি, ব্যাক টু অ্যাকশন। কিন্তু আজকে নীলের একটা সেমিনার অলরেডি রেজিস্টার্ড করা ছিল, তো ওইটা দিয়ে সকালটা শুরু হয়েছে। আর চরম, মানে পাবলিক যিনি বলছিলেন, মানে আলাদাই লেভেল তার, মানে আলাদা আলাদা লেভেল। তো দারুণ একটা পজিটিভ স্টার্ট হয়েছে দিনটার। বাট আমি তো মানে বাড়ি ছেড়ে এখন যেতে হবে বলে মনটা একটু খারাপ খারাপ লাগছেই। তো ঠিক আছে, এক খুব বেশি খারাপ হচ্ছে না, কারণ জামাই ষষ্ঠীর জন্য আবার দুদিন বাদে তো আসবই, আর বাবুয়ারাও চলে আসবে, মেসিরাও চলে আসবে। তো হোপফুলি খুব ভালো একটা সময় কাটবে। ভ্যাকসিন নিয়ে যখন আমি এত কিছু ইনফরমেশান আগের ব্লগে দিয়ে দিয়েছি, ব্লগ ঠিক না, ওটা ইনফরমেটিভ ভিডিওই বলতে পারো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নাও, এই কথাটা আমি ওই ভিডিওতে বলতে ভুলে গেছি। ব্যাপারটা হচ্ছে, তুমি ভ্যাকসিনেশন নিচ্ছ কি তোমার পরিবারের কেউ ভ্যাকসিনেশন নিতে যাচ্ছে, তার কিছু হোক বা না হোক, অন্তত সেই দিনটা তাকে একটু কেয়ারে রাখার চেষ্টা করো। অন্তত তার হাতের কাছে একটু সমস্ত জিনিসপত্র গুছিয়ে দাও। আসলে হয়তো অনেকের কিছু এফেক্ট হচ্ছেও না, কিন্তু যাওয়ার সময় যাই হোক, এত বিভিন্ন লোকের এত বিভিন্ন রিয়াকশান হয়েছে, মনের মধ্যে একটু হলেও নার্ভাসনেস কাজ করে। তো তো সেটা প্লিজ একটু খেয়াল রেখো, নিজের জন্য হলেও, এবং তোমার পরিবারের অন্য কোনো সদস্য যদি যায় তাহলে প্লিজ তার সাপোর্টে সেদিনকে থেকো। তার কিছু না হলেও তার একটু যত্ন করার সেদিনকে চেষ্টা করো। হয়ে গেছে, আর আমি আজকে এই বাড়ির থেকে চলে যাব, তাই এখন জোর করে আমি সবাইকে লাইন দিয়ে বসিয়েছি যে আমার ব্লগে কোনো বাইট দিতে হবে। তবে এটা আমি আমার জন্য করছি না, আমার বাবুয়ার জন্য করছি। কালকে বলে দিয়েছি আমি যেন সবাইকে নিয়ে, এবং সবাইকে যেন সঠিক মানে একটু ভালো করে দেখায়। তো এবার আমার ক্যামেরা ঘুরছে ঘুরছে ঘুরছে। মা, বাবুয়ার জন্য কিছু বক্তব্য? আমার বাবুয়া খুব লক্ষ্মী ছেলে, এইরকম করে পড়া বলতে হবে না। রচনা বলছে নাকি মা? মানুষকে ঘুম থেকে ডাকলে পরে মানুষ কিরকম বিহেভিয়ার করে এটা তার উদাহরণ। মা শান্ত হয়ে শুয়েছিল আর আমরা এতগুলো মানুষ ঘরে চলে এসেছি। আপনার কিছু বক্তব্য? না, কোনো বক্তব্য নেই, প্রচন্ড গরম, তাড়াতাড়ি আপনার ব্লগটা শেষ করুন, ফ্যানটা চালাও। ও আচ্ছা, বর্দি কিন্তু কালকে রাতে সবাইকে বলে ঘুমালো আমি অনেক ঘুমাতে চাই, কেউ আমাকে ডাকবে না। আমি কখন একটা কোন টাইম জানি না, অনেক ভোরের সময় দেখলাম খুটখুট করে মোবাইল খুঁটছে, আর তারপর দেখলাম কেমন পাগলের মতো চুলটুল নাড়িয়ে ঘর পরিষ্কার করছে। সেটা ফর জামাই ষষ্ঠী স্পেশাল, সেটা মোটে ভোর ছিল না, ওটা ফোনে না, ফোন ঘাটাটা ভোর ছিল না, ওটা সাড়ে ছটা, সাড়ে ছটাটা রবিবারে ভোর। এইদিকে বাবা কিছু বক্তব্য? আমার দাদা বক্তব্য কি করবো, দাদাকে ডাকো তাড়াতাড়ি আসার জন্য। আর দাদা এসে যে দুষ্টুমিগুলো করবে তার জন্য মেন্টালি আর ফিজিক্যালি রেডি? হ্যাঁ। ওকে ঠিক আছে। মশাই, বাবুয়া মশাই ক্যারাম খেলছে সেটা জানে বাবু। যে বাবুয়ার ব্লগ দেখেছি আমার খুব 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 ভালো লেগেছে, তুমি স্টার্টে এত সুন্দর করেছো। তোমাকে তাহলে হচ্ছে পড়াশোনার সাথে সাথে ব্যালেন্স করে করে মাঝে মাঝে একটু একটু তুমি ব্লগিং করতে পারো, আর মিঠির থেকে টিপস নিতে পারো যে কী কীভাবে আর কি করা যায়, কি কি আইডিয়া। তবে খুব ভালো হয়েছে এবং তোমার কালেকশন খুব হিট হয়েছে, হিট, ভেরি গুড। ও ভালো কথা, ভালো কথা। এক সেকেন্ড, আমি তো এইখানে, হ্যাঁ, আবার আমি নিজেকে জিজ্ঞাসা করছিলাম যে আমি কি নিজেকে ইনফ্লুয়েন্সার বলতে পারি। বাবুয়া আর ছোট তিনটে মিলে একটা ফুড চ্যালেঞ্জ করেছে, আমার মোমো চ্যালেঞ্জের মতো। তো ওর ক্লিপটা আছে, ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ, কিন্তু তার কিছু একটা পার্ট আমি দিয়ে দেব। তো এনারা দুজন আর কি, যদিও ভোম্বল গেঞ্জি পরতে ভুলে গেছিল, বললো খুব গরম লাগছিল তো মিঠি তাই পরিনি, তাই একদম সামান্য কিছু অংশ দেব। তো আমি ভাবছিলাম যে এইরকম দুজন যে আমাকে দেখে ইনফ্লুয়েন্সড হয়ে এটা করলো, আমি কি নিজেকে ইনফ্লুয়েন্সার বলে দাবি করতে পারি? তাতে তোদের মতামত কি? কেউ কিছু বলছেই না। হ্যাঁ, তুমি করতে পারো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গাইজ, আমি হচ্ছে সুমেধা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আমরা এটা হতে হয়েছে ফুডি চ্যালেঞ্জ। আপনারা আসলে আমরা আপনাদের
বলিনি এতদিন আমার 11 বছর আর ওর 5 বছর। আমরা ওরা দুজনে এক টাইমে শেষ করেছি বল। এ বাবা কেউ ফার্স্ট সেকেন্ড হলো না, দুজনে ইয়ে ফার্স্ট হয়ে গেছি। কুলিয়ারি সব এমপ্লয়ীদের টাকা পয়সা রাখতো আর কি, ওই তো স্যালারি অ্যাকাউন্ট তো আলাদা ছিল না, স্যালারি কত ও তো ব্যাংকে ছিল, ওই নিয়ে তো সপ্তাহে পেমেন্ট। আচ্ছা, ওটা সেটা ওটা ক্যাশই হয়ে যেত আর কি। একজন পোস্ট অফিসে কাজ করেছেন আর আরেকজন এখন ব্যাংকে আছে, তো দুজনের মধ্যে কথা বলার অনেক প্রসঙ্গ আছে আর বেশ ভাল লাগে আর কি। মানে বউরা এসে তাদের শ্বশুরবাড়িতে সবাইকে মানিয়ে গুছিয়ে চলবে সেটা তো সবাই এক্সপেক্ট করে, কিন্তু এইরকম শ্বশুর আর জামাই যদি কথা বলে আর এতটা খুল মানে ওপেনলি কথা বলে আর তাদের কাজের জায়গা বা কিছু যদি কমন হয় তাহলে খুব ভাল লাগে। সেভিংসের জন্য ওরা পোস্ট অফিসে আসতো, ওরা পোস্ট অফিসে ওদের সেভিং হচ্ছে আজকে টাকা পেলাম কাল এসে মানি অর্ডার করে বাড়ি পাঠিয়ে। আবার আমি আমার চেনা পরিচিত ব্যাকগ্রাউন্ডে চলে এসেছি। এইখানে ব্লগ শুরু করেছিলাম তাই এখানে ব্লগ করতে আমি বারে খুবই হ্যাবিচুয়েটেড, মানে আমি জানি লাইটিংটা কেমন হচ্ছে না হচ্ছে, তো আমার আর কারোর হেল্প লাগে না, র্যান্ডম ক্যামেরা উঠিয়ে শুরু করে দিতে পারি। কিন্তু আমাদের বাড়িতে মানে ওই বাড়িতে মানে আমি ঠিক বুঝতেই পারি না কোন দিক থেকে আলো আসছে বা কী হচ্ছে, তো আমি একটু হকচকিয়ে যাই আর মধ্যে কথা অতটা আমি ভালো করে ব্লগ করতেই পারি না। তো যাই হোক, আজকে চলে এসেছি, আজকে যে সেমিনারটা করেছি মানে এতবার সেমিনারের কথাটা বলছি তোমরা বুঝতেই পারছো কতটা ইম্প্যাক্ট পড়েছে। তো সেই সেমিনারের করে আমার যেটা মনে হলো যে আমি তো প্রত্যেক দিনকার আমি কী করছি না করছি বা আমার যেটুকু যা নলেজ রয়েছে তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, কিন্তু হুট করে না আমার মাথায় এলো যে একটা এই পুরো ব্লগের মধ্যে একটা সেগমেন্ট রাখি যেখানে আমাকে যে ভাবনাটা খুব ভাবিয়েছে বা যেই পজিটিভ জিনিসটা আমার মধ্যে আছে বা আমি নিজের মধ্যে গ্রো করার চেষ্টা করছি বা কোনো একটা পজিটিভ ভাবনা, তো তোমাদের সাথে শেয়ার করব। ব্যাপারটা হচ্ছে লাইফটা মানে তুমি কতটা পারপাসফুললি লিভ করছো সেটাই ম্যাটার করছে না, মানে সত্যিটা যেটা মানে ডেস্টিনেশন যেটা সেটাকে তো আমরা বদলাতে পারবো না, কিন্তু কতটা ভালো করে আমরা সেই রাস্তাটা অতিক্রম করলাম এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। তো হুট করে আমার মনে পড়লো ইনস্টাগ্রামে একটা পেজ আছে, আমার ঠিক নামটা খেয়াল নেই, এখানে আমি লিখে দেবো যে আমি কোন পেজটার কথা বলছি। ওখানে আমি অনেকদিন আগে দেখেছিলাম একটা পোস্ট যেটা আমার খুব ভাল লেগেছিল, সেখানে লেখা ছিল টপ মোস্ট 5 থিংস যেখানে তোমার টাকা খরচ করা উচিত, মানে যেটা যেই ক্ষেত্রে টাকা খরচের সময় তোমার ভাবাই উচিত না। নাম্বার 1 হেলথ, কারণ ওখানে বলা হয়েছিল না মানে তোমার যদি শরীরই ঠিক না থাকে তাহলে তোমার কাছে মণিমুক্ত থাকুক আর তোমার সামনে বিরিয়ানির প্লেট কি খাসির মাংস থাকুক সেটা তোমার কাছে ম্যাটার করবে না, তো নিজের শরীরকে সুস্থ রাখার জন্য সেটা হেলথ ইন্স্যুরেন্স হোক, এক্সারসাইজ হোক, গুড কোয়ালিটি ফুড হোক, ভালো ফল, মানে ইচ অ্যান্ড এভরিথিং যেইটুকু তোমার পক্ষে করা পসিবল সেইটুকু কিন্তু প্লিজ করো, মানে ওটা করার সময় কি মানে কার্পণ্যতাটা নিজের মন থেকে দূরে দিও। সেকেন্ড পয়েন্ট ছিল ট্রাভেলিং, মানে ওখানে বলা হয়েছিল যে এই জগৎটাই একটা বই পুরো, তো সেখানে তুমি ধরো ভারতবর্ষের কোনো একটা জায়গায় রয়েছো বা অন্য কোনো দেশের কোনো একটা প্রান্তে কাজের সূত্রে রয়েছো, ওখানে আর তুমি কখানা পেজে বা ওল্টাতে পারলে, তো যত পারো পেজ ওল্টাও অ্যাজ মানে তুমি ট্রাভেল করো, মানে ট্রাভেল করো, নিজেকে এক্সপ্লোর করো। আর ট্রাভেল করলে কিন্তু তুমি নিজের অনেক অনেক অজানা দিক কিন্তু খুঁজে পাও। আর 3 নম্বর জিনিস ছিল লার্নিং, লার্নিং মানে হচ্ছে তোমাকে তথাকথিত যে বইপত্র আমি সেটার কথা বলছি না, এই ধরো আজকে সেমিনার, আজকে সেমিনারটাই মানে যখন নীল বলল যে হ্যাঁ ও এনরোল করেছে ছিল 250 রুপিজের জাস্ট, কিন্তু সেই 250 রুপিজও খরচ করার সময় কিন্তু আমরা খুব ভাববো না করবো না কি ঠিক আছে আবার সেমিনার অ্যাটেন্ড করে কী হবে এ সমস্ত কোনো ব্যাপার কি না হোয়াট এভার, কিন্তু ওটা কিন্তু বেস্ট ডিসিশন ছিল, মানে ওই 250 টাকা এবং সেই সেমিনারে 2 ঘন্টা তোমার একটা আই ওপেনার হিসেবে কাজ করে। এবার তোমার যেই ব্যাপারে ভালো লাগে সেটা রান্নার ব্যাপার হোক, সেটা তোমার যেই ব্যাপারে ইন্টারেস্ট রয়েছে তোমার কোনো সেমিনারের ব্যাপার হোক, কোনো তোমার নতুন ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপার হোক, হোয়াট এভার, এখন এত প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনে, অফলাইনেও রয়েছে অনলাইনেও রয়েছে, যে তোমার যে শখ গিটার শেখা হোক, আবৃত্তি শেখা হোক, গান শেখা হোক, তুমি কেন সেটার প্রতি ইনভেস্ট করবে না? তো কোনো কিছু না ভেবে
যদি তোমার কাছে নিজের বেসিক লাইফ চালানোর মতো টাকা থাকার পরও আর কিছু টাকা হাতে থাকে, তাহলে প্লিজ নতুন কিছু শেখার ওপরে, নতুন কিছু শেখার জন্য সেই জায়গাটাই টাকাটা খরচ করো। আর ছিল নিজের পরিবারের ভালোবাসার লোকজনের সাথে সময় কাটানোর জন্য। তো নিজের পরিবার বা নিজের বন্ধুবান্ধবদের জন্য একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য যদি কোনো অ্যারেঞ্জমেন্ট করো বা কোনো ঘুরতে যাও, বা প্রি করোনা যুগ এবং পোস্ট করোনা যুগে আমরা যখন মুভি দেখতে যেতে পারবো, হোয়াট এভার দ্য অ্যাক্টিভিটি ইজ, মানে সেইটার জন্য তুমি যদি নিজের ভালোবাসার মানুষদের সাথে সময়টা কাটাও, তাহলে সেটাও বেস্ট ওয়ে একটা টাকা খরচ করার। এবং 5 নম্বর ছিল কজ দ্যাট ইউ সাপোর্ট। মানে এখন হয় না প্রচুর কিছু, অনেক মানুষ অসুস্থ বা তোমার চারপাশে কোনো এনজিও আছে, তারা কোনো একটা গুড কজের জন্য তোমার কাছে ডোনেশন চাইছে, বা র্যান্ডম অনেক জায়গা রয়েছে অনলাইনে আমরা অনেক কিছু দেখতে পারি। তো সেইখানে যদি কোনো কজ তোমার মনে হয় জেনুইন এবং সেখানে তোমার যদি মনে হয় যে হ্যাঁ এখানে 100 রুপিস বা 10 টাকা বা 1000 টাকা তোমার সামর্থ্য অনুযায়ী দিলে কিছু এসে যায় না, তাহলে সেখানে প্লিজ দিও। তাতে দেখবে একটা আলাদা শান্তি লাগে, মানে রাতের শেষে দিনের শেষে ঘুমোতে যাওয়ার সময় মনে হয় যে না অন্তত 1% কিছু ভালো কাজ করলাম। তো আমার মধ্যে না একটা খুব বাজে স্বভাব রয়েছে যেটা নীলের মধ্যেও রয়েছে, আমরা মানে খুব দরদাম করতে পারি না। আমাদের খালি একটা কথাই মনে হয় যে ওই মানুষটা যখন একটা প্রোডাক্টের ভ্যালু এত বলছে, হয় সেটা সত্যি বা সে আমায় ঠকাচ্ছে। এবার আমায় যদি ঠকায় আমি তো একবারই ঠকবো না, আমি তো সেটার জন্য আবার সেকেন্ড টাইম তার কাছে যাব না। আর সে যদি 4 টাকা 5 টাকা একটু বেশি লাভ করে তার যদি সংসার চলে, তো আমার সেই 4 টাকা 5 টাকার বিনিময়ে কিন্তু বড্ড বেশি ক্ষতি হয়ে যাবে না। তো যাই হোক, প্রচুর 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 কথা বলে দিলাম, আর আমি ওই পেজের লিঙ্কটা, মানে লিঙ্ক নয় মানে নামটা অবশ্যই দিয়ে দেবো, তো তোমরা দেখতে পারো। তো এরকম অনেক কিছু হয় রে, যে আমরা র্যান্ডম সারাদিনে অনেক ভালো ভালো কিছু পোস্ট দেখি বা কথা শুনি বা কিছু করি যেটা মনে হয় যে না শেয়ার করি। তো তোমরা আমার এত কাছের, মানে আমার সত্যিই মনে হয় যে না, মানে জেনুইনলি কেউ আছো যে হয়তো শুনছো আমার কথাটা। আর আজকে সারাদিনে সেরকম খুব একটা ব্লগ করে উঠতে পারিনি, মানে একে বাড়ির থেকে আসছে একটু মন খারাপ, আর সব মিলিয়ে ঠিক করে একটা খুব সুন্দর করে একটা ব্লগ করতে পারিনি, যেটুকু করেছি তোমরা তো আগে দেখলেই। তারপর সন্ধ্যাবেলার থেকে তোমরা এত 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 ভালোবাসা দিলে, মানে কয়েকজনের মেসেজ পেলাম, তো এত ভাল লাগলো আমার না, তারপর কেমন একটা গিল্টি ফিল হচ্ছিলো যে আমি কিছু বলবো না, মানে ব্লগটা শুধু এটুকুই থাকবে, মানে আর কিছু থাকবে না। তো সেই জন্য আমি রাত্রি 11:30টার সময় এই এতগুলো বক করলাম। তো তোমরা যারা আমার পাশে আছো তাদেরকে সত্যি 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 মন থেকে অনেক 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 ধন্যবাদ, আর তার থেকেও অনেক বেশি ভালোবাসা। আর যারা আমাকে নতুন দেখছো, এতদূর পর্যন্ত দেখেছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, মানে একটু করেই দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আজকে তাহলে এ পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, গুড নাইট, টাটা।